অমিতা বাংলা ইউটিউব চ্যানেল। লকডাউন চলাকালীন যাকে আমরা এই মুহূর্তে এলাকায় পেয়েছি, যিনি এলাকায় বাইক নিয়ে গ্রামে গ্রামে প্রাণী সম্পদ সংরক্ষণের জন্য, অর্থাৎ আমাদের প্রাণী সম্পদকে যত্নে রাখার জন্য ঘুরে বেড়াচ্ছেন, তিনি হলেন নামখানা ব্লকের প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডক্টর অনির্বাণ গাঙ্গুলী মহাশয়। এই মুহূর্তে আমরা ওনার কাছ থেকে কিছু শুনে নেব। নমস্কার। দেখুন, এই লকডাউনের জন্য তো মানুষ খুবই সমস্যায় পড়েছে, আর এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে গেলে লকডাউন ছাড়া কোনো উপায়ও নেই আমাদের সামনে। তা আমি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক হিসাবে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকায় এই একটা প্রোডাকশানের সাথে জড়িত তো আমাদের দপ্তর, হাঁস মুরগি বলুন, ডিম বলুন, দুধ বলুন, তা এই লকডাউনের কারণে সবার খুব অসুবিধা হচ্ছে। তো যে কারণে কিছু সমস্যা রয়েছে এলাকা ঘুরে সেগুলো দেখতে হচ্ছে। এছাড়া আমাদের নামখানা এলাকায় জলাতঙ্কর একটা সমস্যা দেখা দিয়েছিল, ওই তার দুধও কিছু মানুষ খেয়েছিল, তার পরীক্ষা নিরীক্ষার জন্য সেটা বেলগাছিয়াতে আমরা পাঠিয়েছিলাম, ব্রেন ম্যাটেরিয়ালটা পজিটিভই এসেছে। এইসব বিষয়গুলো সব দেখভাল করতে হচ্ছে, যে কারণে এলাকায় ঘোরা ছাড়া কোনো উপায় নেই। স্যার, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। এই মুহূর্তে এলাকায় বেশ কিছু গুজব শোনা যাচ্ছে যে পশু পাখির মধ্যেও করোনা দেখা দিয়েছে, আপনি যদি এ ব্যাপারে কিছু বলেন। খুব সময় উপযোগী প্রশ্ন। মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি ছড়িয়েছিল। আমি প্রথমেই বলে রাখি যে পশুর থেকে মানুষে করোনা রোগ ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। আমি আজ থেকে 20 বছর আগে 2000 সালে আমি পশুতে কুকুরের মধ্যে করোনা রোগ হতে দেখেছিলাম, কিন্তু করোনা রোগের যে ভাইরাস, মানুষে যে ভাইরাস আক্রমণ করে আর পশুতে যে ভাইরাস আক্রমণ করে, দুটোর প্রজাতি সম্পূর্ণ আলাদা। পশুতে যে করোনা ভাইরাস আক্রমণ করে সেখান থেকে মানুষের সংক্রমণের কোনো সম্ভাবনা নেই। এবং এই যে মুরগির মাংস খেতে কেউ কেউ বারণ করছে, অনেকে ভয়ে কিনছে না, এই আপনারা সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন যে কোনো সম্ভাবনাই নেই। আপনারা মুরগির মাংস কিনুন, গরুর দুধ কিনুন, গরুর দুধ খান, নাহলে যে মানুষরা এর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে তাদের কি করে চলবে, এটা আপনারা চিন্তা ভাবনা করুন। আমি এইটুকু অ্যাসিওর করছি অ্যাজ এ টেকনিক্যাল পারসন যে করোনা ভাইরাসের পশুর থেকে মানুষে আসার কোনো সম্ভাবনাই নেই। এটা একদম ভ্রান্ত ধারণা, গুজব। স্যার, আমাদের দ্বিতীয় প্রশ্ন, আপনাদের তো এইভাবে বেরোতে হচ্ছে, আপনাদের বিভিন্ন জায়গায় মানে প্রাণীদের সংরক্ষণের জন্যই আপনাদের যেতে হচ্ছে, এর জন্য কি লকডাউনের কোনো প্রভাব পড়ছে, মানে লকডাউনে কি আপনাদের বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে, যদি কিছু বলেন এ ব্যাপারে। দেখুন, আমাদের ডিপার্টমেন্ট, আমরা যেমন ডাক্তারবাবুরা রয়েছি, আমাদের অন্যান্য যারা রয়েছে আমাদের দপ্তরের, এবং সর্বোপরি প্রাণীবন্ধু প্রাণীমিত্র যারা রয়েছে, যারা এলাকায় ঘুরে ঘুরে ভ্যাকসিন করে, কৃত্রিম প্রজনন করে, একটা তো বাধার সম্মুখীন আমাদের হতে হচ্ছে, কারণ সবার প্রথমে আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে হচ্ছে, মানুষের বেশি কাছে যাওয়া, সেই কারণে এটাকে আমাদের কাজ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। ভ্যাকসিনের প্রোগ্রাম আমরা যদি খুব প্রয়োজন পড়ে সেক্ষেত্রে করতে হবে, যেমন জলাতঙ্কর একটা ব্যাপার ছিল, সেখানে ভ্যাকসিন করা হয়েছে। এছাড়া আমি বলছি যে আমাদের দপ্তরের কাজ মোটামুটি চিকিৎসার ক্ষেত্রে তো চলছে, আর স্কিম ইমপ্লিমেন্টেশন, যেটা আমরা খুব ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি করোনার ফলে, এই মাদার ইউনিটগুলোর কাছে যে মুরগি বাচ্চা রয়েছে, যেগুলো 28 দিন করে মানুষের মধ্যে বিলি করার কথা ছিল, আজকে অনেকের কাছেই মুরগির বাচ্চার বয়স 40 দিন, 45 দিন হয়ে গেছে, মানে তারা একটা আর্থিক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এগুলো যদি আমরা সাধারণ মানুষের মধ্যে বিলি করতে না পারি, তাহলে খুব সমস্যা হবে, সাধারণ মানুষও বঞ্চিত হবে, আবার যারা মাদার বুডার ইউনিট, যেগুলো SHG গ্রুপগুলো, যারা এই কাজ করে দুটো পয়সা রোজগার করে, তারাও একটা আর্থিক সমস্যার সম্মুখীন হবে, আর্থিক ক্ষতির মুখে পড়বে। তো এই ব্যাপারে চিন্তাভাবনা চলছে, আমাদের দপ্তরও ভাবছে কী করা যায়, দেখা যাক আগামী দিনে হয়তো আমরা এটা কাটিয়ে উঠতে পারব। আপাতত সবাই মানুষ ভালো থাকে এই কামনা করি, এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই আমাদের যেটুকু করার করতে হবে,
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। अब नजर झुकेगी नहीं, उठेगी। पेश है ब्यूटिफुल फैंस फ्रॉम लुमिनस। लुमिनस, खुशियों का घर। এই ভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।